হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি। ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। পাওয়ার সুইচ অন করে দিচ্ছি, করা আছে, দেখুন এখানে কোনো পাওয়ার নেই। পাওয়ার সুইচ, এখানে কোনো পাওয়ার নেই। এখানে একটি লক আছে, চাপ দিয়ে খুলে নেব স্ট্যান্ডকে। ওপরের গার্ড কভারটি খুলে নিলাম। এখানে পাওয়ার না আসার কারণ এই যে দুটি বোর্ড রয়েছে, পাওয়ার সেকশন বোর্ড এবং ভিজিএ বোর্ড, দুটি বোর্ডের মধ্যে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই হচ্ছে কি না মাল্টিমিটারের সাহায্যে আগে চেক করে নেব। এই যে কেবিলটি যুক্ত আছে খুলে নেব। পাওয়ার যুক্ত করে দিয়েছি, পাওয়ার কেবল কানেক্ট করেছি, পাওয়ার অন করে দিলাম। ডিসপ্লে ব্ল্যাঙ্ক ছিল এই এলইডিতে এবং এখানে কোনো পাওয়ার ছিল না। পাওয়ার না থাকার কারণে আমরা দেখে নেব এখান থেকে পাওয়ার সঠিকভাবে আসছে কি না এবং এখানে যে দুটি বোর্ড রয়েছে দুটি বোর্ডের মধ্যে সঠিকভাবে পাওয়ার চলাচল করছে কি না। ডিজিটাল মাল্টিমিটারের রোটারি সুইচকে 20 ভোল্টে সেট করে নেব। 20 ভোল্ট সেট করে নিয়েছি। এরপর স্ক্রু খুলে নেব এখান থেকে কানেকশনটি দেখানোর জন্য। যেখানে স্ক্রুটি লাগানো ছিল দেখানোর জন্য আমি স্ক্রুটি খুলে নিলাম, যেখানে স্ক্রু লাগানো ছিল। এখানে দেখুন বেশ কিছু পয়েন্ট রয়েছে, এখানে ধরব ব্ল্যাক প্রোবটি এবং রেড প্রোব দিয়ে আমরা চেক করে নেব ভোল্টগুলি। একটি পয়েন্টে রাখলাম, রাখার পর চেক করে নেব ভোল্টগুলি। এখানে যে পিনগুলি রয়েছে, এখানে 6টি পিন রয়েছে, চেক করে নিচ্ছি। দেখুন 0 ভোল্ট দেখাচ্ছে, তারপর 0 ভোল্ট, তারপর দেখাবে 5 ভোল্টের আশপাশে। দেখুন মানে এখানে ভোল্ট সঠিক আছে। নেক্সট এখানেও 5 ভোল্টের আশপাশে দেখাবে, ভোল্ট এখানে ঠিক আছে। তারপর দেখুন 12 ভোল্ট, 12 ভোল্টের আশপাশে দেখাবে, এখানেও ভোল্ট ঠিক আছে। লাস্ট যে পিনটি রয়েছে 12 ভোল্ট, তার আশপাশে দেখাবে ভোল্ট ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের যে পাওয়ার সাপ্লাই, এখান থেকে যে পাওয়ার আসছে, অ্যাডাপ্টার থেকে যে পাওয়ার আসছে, সঠিকভাবে পাওয়ার এখানে আসছে এবং সেই পাওয়ার এখানে আমরা পাই। পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার আসছে এই বোর্ডে যুক্ত হচ্ছে। তো এই বোর্ডটি যুক্ত হচ্ছে যেখানে, এখানে কয়েকটি পিন রয়েছে, এই পিনগুলি এখানে আউটপুট দিচ্ছে। দেখুন এখান থেকে আউটপুট হয়ে এখানে ইনপুট হচ্ছে। তো আউটপুট ভোল্ট ঠিক আছে কিনা আমরা দেখে নেব। 12 ভোল্ট, আরও একটি 12 ভোল্ট দেখাবে, তারপর 5 ভোল্টের আশপাশে, এখানেও ভোল্ট ঠিক আছে, এখানেও 5 ভোল্টের আশপাশে দেখাবে, 5 ভোল্টের কাছাকাছি আছে, ঠিক আছে, ভোল্টে অসুবিধা হবে না। এখানে 0, তাহলে এখানে আউটপুট ভোল্ট ঠিক আছে। ইনপুট হচ্ছে এই কেবিলের দ্বারা, এই কেবিল দিয়ে এই যে তারগুলি রয়েছে এই তারের দ্বারা আউটপুট হয়ে
এখানে ইনপুট হচ্ছে এই ভিজে বোর্ডের মধ্যে। ভিজে বোর্ডের মধ্যে যদি ভোল্ট আমরা চেক করে নিই, দেখুন জিরো, আবার এটাও জিরো, ফাইভ ভোল্টের আশপাশে দেখাবে, আরও একটি পিন ফাইভ ভোল্টের আশপাশে দেখাবে, সঠিকভাবে দেখাচ্ছে। এখানে টুয়েলভ ভোল্ট তার আশপাশে থাকবে, দেখুন ঠিক আছে। এই পিনটিও ছ নম্বর যে পিনটি টুয়েলভ ভোল্টের আশপাশে আছে। এখানে সঠিক ভোল্ট আউটপুট হচ্ছে এবং ইনপুটেও আমরা সঠিক ভোল্ট পাচ্ছি। এই যে কানেক্টরটি রয়েছে, যে ফ্রন্ট প্যানেল পাওয়ার সুইচ রয়েছে যেখানে, দেখুন আমরা এখানে ভোল্ট পাচ্ছি, অথচ আমরা এখানে কিন্তু পাওয়ার সুইচে কোনো ধরনের লাইট পাচ্ছি না বা কোনো কাজ করছে না। এখানে যদি আমরা দেখি, এই যে তারের সঙ্গে যুক্ত রয়েছে ফ্রন্ট প্যানেল পাওয়ার বোর্ডটি, এখানে যে পাওয়ারগুলি রয়েছে এই পাওয়ারের পিনগুলি আমরা চেক করে নেব। এখানে দ্বিতীয় যে পিনগুলি রয়েছে, এখানে চারটি পিন আছে, এই চারটি পিনের মধ্যে দ্বিতীয় পিনটি দেখতে হবে থ্রি ভোল্ট শো করছে কিনা। প্রথম পিনে দেখুন ঠিক আছে, দ্বিতীয় পিনটি দেখুন থ্রি ভোল্টের আশপাশে থাকতে হবে, থ্রি ভোল্ট আসছে না। আবার দেখুন থ্রি ভোল্ট আসছে কি, আসছে না, জিরো নাইন দেখাচ্ছে। এখানে সমস্যা আছে যে দ্বিতীয় পিনে আমাদের থ্রি ভোল্টের আশপাশে আসার কথা, সেই ভোল্ট কিন্তু নেই, এখানে থ্রি ভোল্ট আসছে না, যে কারণে সঠিকভাবে এই ফ্রন্ট প্যানেল যে পাওয়ার সুইচ কাজ করছে না, এবং এখানে সঠিকভাবে পাওয়ার না পাওয়ার কারণে অন হতে পারছে না, যে কারণে এখানে এই এলইডিতে ডিসপ্লে ওকে থাকা সত্ত্বেও এই প্যানেলের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। প্যানেল ওকে থাকা সত্ত্বেও আমরা দেখছি ব্ল্যাক হয়ে রয়েছে স্ক্রিনটি, এই স্ক্রিনের মধ্যে ব্ল্যাক দেখাচ্ছে, কারণ সঠিকভাবে পাওয়ার এখানে কাজ করতে পারছে না। আমরা দেখে নেব যে বোর্ডটি রয়েছে, বোর্ডের মধ্যে কোথায় প্রবলেম আছে, রিপেয়ার করার চেষ্টা করব। খুলে নিচ্ছি এই স্ক্রুটি, এখানে তো সঠিক ভোল্ট আউটপুট হচ্ছে, ইনপুটেও সঠিক ভোল্ট আমরা এখানে এই পয়েন্টগুলোতে পাচ্ছিলাম, এই পিনগুলোতে সঠিক ভোল্ট পাচ্ছিলাম। এখানে দেখে নেব মসফেটের মধ্যে ভোল্ট আসছে কিনা চেক করে নেব। এই যে পিনটি রয়েছে, এই পিনটি, এই পিনের মধ্যে চেক করে নেব এই মসফেটের মধ্যে ভোল্ট আসছে কিনা। কোনো ধরনের ভোল্ট আমরা পাচ্ছি না, সেই কারণে মসফেটটি আমরা আগে চেঞ্জ করে নেব। মসফেটটি চেঞ্জ করার জন্য সব কেবিলগুলি খুলে দেব, বোর্ডটি আলাদা করে নিচ্ছি, পাওয়ার অফ করে দিলাম। এখানে যে ডেটা কেবিল রয়েছে, ডেটা কেবিল খুলে দেব, লক খুলে নিলাম, ডেটা কেবিল কানেক্টর খুলে দিলাম। পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে আসা এই যে কেবিল কানেক্টর খুলে দেব, খুলে দিলাম। এই যে কেবিল কানেক্টরটি রয়েছে খুলে দেব, ফ্রন্ট প্যানেলের সঙ্গে যুক্ত থাকে এই কানেক্টরটি, ফ্রন্ট প্যানেলের সঙ্গে যুক্ত ছিল, খুলে দিলাম। এখন এই যে মসফেটটি রয়েছে, মসফেটটি আমরা চেঞ্জ করব। ডিসোল্ডার করার জন্য পেস্ট দিয়ে দিচ্ছি, অ্যাডজাস্ট করে নেব। একই মানের মসফেট আমরা দেখে নেব। মসফেটটি তুলেছিলাম এখান থেকে, এই মসফেটটি তোলার পর আমরা এখানে চেঞ্জ করে দেব, একটি মসফেট নিয়ে নেব, মসফেট
হ্যাঁ, এখানে একটি সেম মসফেট আছে, এই মসফেটটি আমরা বসিয়ে দেব। বসানোর জন্য পেস্ট লাগিয়ে দেব পিনগুলিতে। এখানে দিয়ে দেব পেস্ট, মসফেটটি বসিয়ে নেব। অ্যাডজাস্ট করে নেব পিনগুলি। পিন অ্যাডজাস্ট হয়ে গেছে। ফিট দিয়ে দেব। ফিট দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। মসফেট চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর বোর্ডের মধ্যে সঠিকভাবে ভোল্টগুলি কাজ করছে কিনা দেখে নেব। তো কেবিলগুলি কানেক্ট করে নিচ্ছি। কেবিল কানেক্ট করতে হবে। আচ্ছা, কেবিল কানেক্ট করে দিয়েছি। মসফেটের ভোল্ট আগে চেক করে নিই। মসফেটটা আগে দেখে নিই। কেবিল কানেক্ট করার পর মসফেটের ভোল্ট চেক করে নেব। পাওয়ার কেবিল কানেক্ট করতে হবে। পাওয়ার কেবিল কানেক্ট করেছি। এখানে কেবিল কানেক্ট করে দিয়েছি, পাওয়ার অন করলাম। মসফেটের মধ্যে ভোল্ট সঠিক আছে কিনা দেখার জন্য মিটারের রোটারি সুইচকে রাখতে হবে 20 ভোল্ট। 20 ভোল্ট সেট করে নিয়েছি, পাওয়ার অন করা আছে। দেখে নেব মসফেটের মধ্যে ভোল্ট আসছে কিনা। দেখা যাচ্ছে কি? দেখুন, হাই ভোল্টের আশপাশে শো করছে মসফেটের মধ্যে। এই মসফেটটি ভালো আছে এবং এখানে ভোল্ট সঠিকভাবে আসছে। তাহলে এই যে বোর্ডের মধ্যে মসফেট চেঞ্জ করলাম, করার পর দেখুন এখানে কিন্তু পাওয়ার সুইচের যে ফ্রন্ট প্যানেলের যে পাওয়ার কানেক্টর ছিল, এখানে দেখুন পাওয়ার এলইডি কিন্তু গ্লো হচ্ছে। পাওয়ার এলইডি গ্লো হচ্ছে, দেখুন। আর এলইডি গ্লো হচ্ছে। এখানে মসফেটের ভোল্ট চেক করার পর এখানে এই যে আইসিগুলি রয়েছে, এই আইসির মধ্যে কয়েকটি পিনের ভোল্ট আমাদের সঠিক আসছে কিনা দেখে নিতে হবে। দেখে নেব এখানে যে পিনটি রয়েছে, দেখুন এই পিনটি ঠিক আছে, এখানে ভোল্ট শো করবে না। ঠিক আছে, এখানেও ঠিক আছে, ওকে ওকে। এবার চেক করে নেবেন ভোল্টগুলি, এই আইসিটি ঠিক আছে। আইসির মধ্যে ভোল্ট সরবরাহ হচ্ছে সঠিকভাবে। এখন ফ্রন্ট প্যানেল যে পাওয়ার কানেক্টর ছিল, এখানে আশা করি সঠিকভাবে ভোল্ট আসছে। একবার চেক করে নেব।
এখানে এই যে পিনগুলি ছিল এখানে 3 ভোল্ট সঠিকভাবে আসছিল না, যে কারণে আমরা মসফেট চেঞ্জ করেছিলাম। দেখুন দ্বিতীয় যে পিন রয়েছে 3 ভোল্টের আশপাশে আসবে, আসছে দেখতে পাচ্ছেন। এখানে কানেক্টরগুলি ঠিক আছে, এই 2 নম্বর পিনটাই শুধু দেখবেন 3 ভোল্ট আসছে কিনা, 3 ভোল্টের আশপাশে আসছে কিনা। আর এখানে ভোল্টগুলি 0, এটাও 0 দেখাবে, 5 ভোল্টের আশপাশে থাকবে, 5 ভোল্টের আশপাশে থাকবে। আর এখানে 12 ভোল্ট তার আশপাশে, লাস্ট যে পিনটি 12 ভোল্ট তার আশপাশে থাকবে। তাহলে এখানে ইনপুট সেকশন আউটপুট সেকশনের মধ্যে যে সমস্ত ভোল্ট ছিল সঠিকভাবে কাজ করছে। এখন আমরা ডিসপ্লে ওকেভাবে আসছে কিনা, ডিসপ্লে যে পাওয়ার প্রবলেম ছিল ডিসপ্লে পাওয়ার প্রবলেম সলভ হলো কিনা দেখে নেব সমস্ত কেবিল কানেক্ট করে প্যানেলের সঙ্গে। ডেটা কেবিল কানেক্ট করে দেবো এখানে, লক করে দেব। আটকে দেব, আটকে দিচ্ছি। স্ক্রু আটকে দেওয়ার পর হবে গার্ড কভারটি আটকে দেব। হয়ে গেছে, স্ট্যান্ড এখানে লকের সঙ্গে আটকে দেব, চাপ দিলাম, লক আটকে গেছে দেখতে পাচ্ছেন। আরো একবার পাওয়ার দিচ্ছি, পাওয়ার সুইচ অন করে দিলাম। সুইচ অন করে দিলাম, এসে গেছে। এখন কম্পিউটার সঙ্গে কানেক্ট করে দেব, অ্যাডাপ্টার যুক্ত করে দিয়েছি মনিটরের সঙ্গে ভিজিয়ে, এবং অ্যাডাপ্টার পাওয়ার কেবিল কানেক্ট করে দিয়েছি, সিপিইউ অন করছি, মনিটর পাওয়ার সুইচটা অন করতে হবে। সিপিইউ আগে অন করে দিয়েছিলাম, দেখুন সঠিকভাবে পিকচার চলে এসেছে। মসফেট খারাপ থাকার কারণে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই হচ্ছিল না, এবং যার ফলে ডিসপ্লের মধ্যে কোনো ধরনের পাওয়ার আসছিল না, ডিসপ্লে ব্ল্যাক হয়েছিল। এখানে সঠিকভাবে আমরা রিপেয়ার করতে পারলাম এলইডিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।